এইচএস বায়োলজি দু হাজার বাইশের যে নতুন রিভাইজড সিলেবাস দেওয়া হয়েছে তার উপর ভিত্তি করে এই সাজেশান টু মার্কস থ্রি মার্কস ফাইভ মার্কসের সাজেশান তোমরা জানো বায়োটেকনোলজি বাদ দেওয়া হয়েছিল পরে আবার ইনক্লুড করা হয়েছে তাই তাকেও ইনক্লুড করে এই সাজেশান করেছি প্রশ্নগুলি অবশ্যই করো করলে আশা করছি কমন পাবেই তো প্রথমে আমরা চলে আসি ফাইভ মার্কস কোয়েশ্চেনে দেখো প্রথম প্রশ্ন শব্দচিত্রের সাহায্যে শুক্রাণু উৎপাদন প্রক্রিয়াটি উপস্থাপন করো এবং অ্যাক্রোজম বিক্রিয়া ও ইমপ্লান্টেশন বলতে কী বোঝো থ্রি প্লাস টু করা আছে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন তারপরে চিহ্নিত চিত্রসহ শুক্রাশয়ের কলাস্থানিক গঠন সংক্ষেপে বর্ণনা করো রজতচক্র কী এই দুটো করলে একটা প্রশ্ন তোমরা পাচ্ছ আর একটা প্রশ্ন হচ্ছে উজেনেসিসের বিভিন্ন ধাপগুলি চিত্রসহ আলোচনা করো জিপ্ট কি একটা করে লেজ থাকে না প্রশ্ন বড় প্রশ্নে সেটা দেওয়া আছে আর চার নাম্বার প্রশ্ন ট্রান্সক্রিপশান প্রক্রিয়ার প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো আর এইচপিজি কি আর হচ্ছে ডিএনএ ফিঙ্গার প্রিন্টিংয়ের তাৎপর্য এইচপিজি এবং ডিএনএ ফিঙ্গার প্রিন্টিং থেকে এবার একটা দু নাম্বার কি তিন নাম্বারের প্রশ্ন থাকবে একটু ভালো করে করে রাখবে তারপর একটা কাটা আছে এবার পাঁচ নাম্বার প্রশ্ন দেখো বংশগতি ক্রোমোজোম তত্ত্বটি বর্ণনা করো ক্লাইন ফেন্টান সিনড্রোম আর টার্নার সিনড্রোমের ক্রোমোজোমের অস্বাভাবিকতা উল্লেখ করো এখানে বলে দিই তোমাদের এই দুটো সিন্ড্রোমের কারণ ও উপসর্গগুলি করে রাখবে এখান থেকে একটা তিন নাম্বার বা পাঁচ নাম্বারের প্রশ্ন পাবেই এবার পরের প্রশ্ন বায়ু দূষণের উৎসগুলি উল্লেখ করো এবং মানব দেহে এর ক্ষতিকারক প্রভাবগুলি উল্লেখ করো এবার বায়ু দূষণ ইম্পর্ট্যান্ট আছে করে রাখবে তিন নাম্বার বা পাঁচ নাম্বারের একটা প্রশ্ন পাবে ওজন গহ্বর কি ওজন গহ্বর সৃষ্টির কারণ ও ফলাফল এটাও সেই বায়ুদূষণের অন্তর্গত এই দুটো করলে বায়ু থেকে একটা প্রশ্ন পেয়ে যাচ্ছ এবার হচ্ছে কি ট্রান্সক্রিপশান এবং রেপ্লিকেশান থেকে একটা প্রশ্ন এবারে পাবে ট্রান্সক্রিপশানের প্রারম্ভিক দশা সংক্ষেপে লেখো আর একটু করে রাখবে রেপ্লিকেশান থেকে জাইমেজ হেলিকেজ এবং ডিএনএ পলিমারের স্ত্রী উৎসেচকগুলির কাজ উল্লেখ করো বা রেপ্লিকেশনের প্রারম্ভিক দশাটাও করে রাখবে হুম রেপ্লিকেশন আর ট্রান্সক্রিপশান এই দুটো বললাম এটা ভালো করে করে রাখবে এবারে থ্রি মার্কস প্রশ্ন চলে আসি দেখ মনে রাখবে থ্রি মার্কস এবং টু মার্কস মিশিয়ে দেওয়া আছে খেয়াল রাখবে এগুলো এর এভাবে থ্রি মার্কসের জন্যই করে রাখবে দিলে টু মার্কস হলেও করতে পারবে দেখো অ্যাস্কারিস রোগের বিস্তার পদ্ধতি বর্ণনা করো আর ম্যালেরিয়া রোগের বিস্তার লক্ষণ ও দমন পদ্ধতি অ্যাস্কারিস ম্যালেরিয়া থেকে একটা প্রশ্ন থাকবে আদর্শ অ্যান্টিবডি চিত্র চিহ্নিত চিত্রসহ লেখো আর হচ্ছে উদ্ভিদ কলা পালন পদ্ধতি সংক্ষেপে লেখো পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে ফুলকা পচন ও ড্রপসি রোগের জীবাণু নাম লক্ষণ ও প্রতিকার এ দুটো কিন্তু রোগ থেকে একটা প্রশ্ন পাবেই তোমরা যে কোনো তিন প্রকার ব্যাকটেরিয়ার শিল্প উৎপাদন পদ্ধতি বা শিল্প উৎপাদন ব্যবহার উল্লেখ করো হার্ডি উইনবার্ক মূলনীতির তাৎপর্য উল্লেখ করো বা হার্ড উইন উইনবার্ক মূল নীতিটি বলতে কি বোঝো এই দুটো করলে একটা বার্গ থেকে এবারে প্রশ্ন তিন নাম্বার বা দু নাম্বারে থাকবেই তাই এটাও তোমরা করে রাখবে এবার চলে আসি টু মার্কস প্রশ্ন স্পেশালি টু মার্কস প্রশ্ন এখানে কিছু থ্রি মার্কসও পাবে তো বেশিরভাগ টু মার্কসই থাকে এগুলো যেমন প্রথম প্রশ্ন হচ্ছে আইসো ও উগ্যামির পার্থক্য লেখো স্ব কাকে বলে দিন ইসে কি কোথায় ঘটে বহু ভ্রূণাতে কি উদাহরণ দাও জোড় কলম বলতে কী বোঝো ফ্যালোফিয়ান নালি কি এর কাজ কি কোলেস্ট্রাম কি এর একটি গুরুত্ব লেখো ইস্ট্রোজেন ও প্রোজেস্টের দুটি কাজ উল্লেখ করো হ্যাঁ আর প্লাসেন্টার দুটি বিরূপ কার্য লেখো প্লাসেন্টা কি প্লাসেন্টার দুটি বিরূপ কার্য লেখো এটা কিন্তু করবে পুরুষ দেহ স্ত্রী কোন কোন সার্জিক্যাল পদ্ধতির সাহায্যে চিরস্থায়ী গর্বনিরোধ করা হয় এ প্রশ্নটাও ইম্পর্টেন্ট এটা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসে জিফ্ট এবং গিফট এর সম্পূর্ণ নাম লেখো সহপ্রকটতা কি উদাহরণ দাও খুব ইম্পর্টেন্ট ক্লোনিং ভেক্টর বলতে কী বোঝো এটাও ইম্পর্ট্যান্ট রয়েছে আর গাইরেজ ও হেলিকেজ উৎসেচকের কাজ লেখো নিউক্লিওজম করার নেই পড়ে গেছে আণবিক কাজই পড়ে গেছে আণবিক আঠা বলতে কী বোঝো এটা করে রাখবে প্লিওট্রপি কী উদাহরণ দাও এক্স সি টু কনজারভেশন কী উদাহরণ দাও হটস্পট নির্ধারণের দুটি শর্ত লেখো মেটাস্টেসিস বলতে কী বোঝো মানে এটা ক্যান্সার থেকে আছে জৈব বিবর্ধন কাকে বলে উদাহরণ দাও অট ইকোলজি সিন ইকোলজির মধ্যে পার্থক্য দুটি পার্থক্য করে রাখবে এস দুটি গুরুত্ব লেখো সিঙ্গেল সেল প্রোটিন বলতে কী বোঝো এটাও করে রাখবে হাইপো ফাইজেশান কাকে বলে খুব ইম্পর্ট্যান্ট কীভাবে হাইপোফাইজেশন প্রস্তুত করতে হয় সেটা করে রাখবে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যের সংজ্ঞা দাও এই প্রশ্নগুলো করলে আশা করছি তোমরা এখান থেকে কমন পাবেই পাবে তো প্রশ্নগুলো ভালো করে করো উত্তরগুলো ভালো করে লেখো ভালো রেজাল্ট করো থ্যাংক ইউ ফর ওয়াচিং